আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ইবা ফার্নিচার মালিক। আমি কিন্তু বরাবরের মতোই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই। তো আজকে আপনাদের মাঝে তিনটি ড্রেসিং টেবিল নিয়ে চলে আসছি। যাদের ড্রেসিং টেবিল প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি কিন্তু এই ড্রেসিং টেবিল গুলো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ র অবস্থায় এই ভিডিও গুলা দিতেছি। কারণ হচ্ছে আপনারা যেন কাঠ গুলা চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করি। আপনারা অনেকেই মনে করেন ইবা ফার্নিচার নাই বা নাই, ইবা ফার্নিচার ফ্যাক্টরি আছে কি নাই সেটা আপনাদের সন্দেহ থাকে। তাহলে আমি একটা কথাই বলবো, আপনারা আমার ফ্যাক্টরিতে আসতে পারেন। আমার ফ্যাক্টরিতে সরাসরি আপনারা এসে ভিজিট করে তারপরে আমার থেকে ফার্নিচার কেনাকাটা করতে পারেন। তো প্রথমত আপনাদের একটা ড্রেসিং টেবিল দেখা দিই। তো এই ড্রেসিং টেবিলটা কিন্তু একটা 3D মডেলের মধ্যে এই ড্রেসিং টেবিলটা আমরা সম্পূর্ণ তৈরি করছি। তো এই ড্রেসিং টেবিলটা কিন্তু পুরো র অবস্থায় রাখা হয়েছে, কোনো ঘষা মাজা বানিশ ছাড়া। তো একটা জিনিস আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে এখানে এখানে হচ্ছে নারফাটা গুলো দেখতে পাচ্ছেন। একটা গাছের মিনিমাম যখন 50 থেকে 100 বছরের উপরে চলে যায়, আমরা সেই গাছটা গুলো নিয়ে কিন্তু এরকম বেস্ট কোয়ালিটি ফার্নিচার গুলো তৈরি করি। তো এই ড্রেসিং টেবিলের স্পেসটা অনেক বড় করে দিছি। আর এটার একটা সুবিধা কি জানুন, এখানে আপনারা বসে সাজুগুজু করতে পারবেন, সম্পূর্ণ কাঠ দেওয়া হয়েছে, কোনো ফ্লাইবোর্ডের অপশন নাই। আর এখানে গ্লাস বসবে তার জন্য আমরা ফ্লাইবোর্ডটা দিয়েছি, না হলে আমাদের সব ফার্নিচার ভিতরে কাঠ থাকে, কোনো ফ্লাইবোর্ড দেই না। তো এগুলা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাঠগুলা করা হয়েছে, কোনো মেশিনে করা হয়নি, এটা কিন্তু ফুল ফ্রেশ কাঠ। তো এই ড্রেসিং টেবিলে যদি আপনারা ক্রয় করতে চান তাহলে 60,000 টাকা দাম পড়বে, পুরো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে। তারপর আর একটা ড্রেসিং টেবিল আছে পুরো ফ্রেশ কাঠের, পুরো র অবস্থায় রাখা হয়েছে, কোনো ঘষা মাজা বানি ছাড়া। তো এরকম সিম্পলের ভিতরে গর্জিয়াস ড্রেসিং টেবিল যদি নিতে চান, এগুলোর দাম পড়বে হচ্ছে একটা 25,000 টাকা করে, সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করে একবার র অবস্থায়। আমার ফ্যাক্টরিতে আমি সবসময় র অবস্থায় রাখি, কারণ আপনারা যেন কাঠগুলো আমরা চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করে থাকি। তারপর আরেকটা আছে ভাইরাল মোগল ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সেল করছি। তো এই ড্রেসিং টেবিলের সুবিধা কি জানেন, কয়টা মিরর গ্লাস হবে, এখানে একটা বড় মিরর গ্লাস হবে, এখানেও একটা, এখানেও একটা হবে। আর এটা স্পেসটা কতটা বড় দিছে আপনার নিজ চোখে কিন্তু দেখতেই পাচ্ছেন, কতটা বড় স্পেস করে এই ড্রেসিং টেবিলটা আমরা তৈরি করছি। আমাদের মেস্তুরির অভিজ্ঞ মেস্তুরি যাদের বয়স মিনিমাম 40 থেকে 45 বয়স, তারাই কিন্তু এই ফার্নিচার গুলো তৈরি করে। আমি কিন্তু সবসময় অথেন্টিক কাঠ অথেন্টিক ফার্নিচার নিয়ে বিজনেসটা করার চেষ্টা করি। আমার বাবা একটা কথাই বলতো যে সৎভাবে সবসময় বিজনেসটা করার জন্য, আমি সেই চেষ্টাটাই করি সৎভাবে বিজনেসটা করার জন্য। এখনো কিন্তু আইকা বসি, কোনো কিছু কিন্তু এটার ভিতরে কাটা হয়নি, তাও এটার কতটা ভালোভাবে দেখা যাচ্ছে আপনারা কিন্তু নিজ চোখেই কিন্তু দেখতে পাচ্ছেন। আর এটা সুবিধা কি জানেন, এটা হচ্ছে একটা বসার জন্য একটা টুল দেওয়া হয়েছে। তো এটার পিছনে আপনারা দেখুন, এটাও কিন্তু কাট দেওয়া হয়েছে, এটা স্পেস করে রাখা হয়েছে। তো এটার পিছনে আমরা সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দেওয়া হয়েছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না, তাদের আমি ফার্নিচার গুলো পুরো ফ্রিতে দেবো। তো এই ড্রেসিং টেবিল নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে 80,000 টাকা। এখন বলতে পারেন এই ড্রেসিং টেবিলের এত দাম কেন, কারণ এটা অনেক মডিফাই করে অনেক কাঠ ওয়েস্ট গেছে, তার জন্য এই ড্রেসিং টেবিলে একটু দাম বেশি। তো এই সাইডে হচ্ছে 4টা ড্রয়ার পেয়ে যাচ্ছেন, এই সাইডও সেম 4টা ড্রয়ার পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনার বসার জন্য একটা টুল পেয়ে যাচ্ছেন, আপনারা এখানে সাজুগুজু করে সবকিছু কিন্তু রাখতে পারবেন। পুরো ফ্রেশ কাঠ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে পেয়ে যাবেন। আপনারা যে কোনো কালার বলবেন ইবা ফার্নিচার সেই কালারটা আপনাদের করে দেওয়ার চেষ্টা করবে। এই ড্রেসিং টেবিলে নিতে চাইলে এটা দাম পড়বে 80,000 টাকায়। আর সিম্পলের ভিতরে গর্জিয়াস এই ড্রেসিং টেবিল নিতে চাইলে এটা দাম পড়বে 25,000 টাকায়। আর এই ড্রেসিং টেবিলে যদি আপনারা নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে 60,000 টাকায়, অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে। আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে। যারা বেস্ট কোয়ালিটি ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন। তো যারা বিশ্বাস করেন না যে আদৌ কি ইবা ফার্নিচার আছে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে ভিজিট করে যেতে পারেন। আমার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদেশটার পাশে আমাদের ফ্যাক্টরি। তো ধন্যবাদ সবাই, সবাইকে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন সৎভাবে বিজনেসটা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আমার ইউটিউব চ্যানেল না ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।